যিশুর ওপর তীক্ষ্ণ নজর রেখে তারা কয়েকজন গুপ্তচর পাঠালেন। তারা যিশুর সঙ্গে সততার ভান করল। তারা আশা করছিলেন যিশুর কথায় খুঁত ধরে তাকে দেশাধ্যক্ষের ক্ষমতা ও বিচারাধীনে আনতে পারবেন। তাই গুপ্তচরেরা তাকে প্রশ্ন করল, গুরু মহাশয়, আমরা জানি আপনি ন্যায়সঙ্গত কথা বলেন ও শিক্ষা দেন, আপনি পক্ষপাতিত্ব করেন না, কিন্তু ঈশ্বরের পথ সম্বন্ধে যথার্থ শিক্ষা দেন। ঈশ্বরকে কর দেওয়া আমাদের পক্ষে যথার্থ কি না? তিনি তাঁদের দুমুখ আচরণ বুঝতে পেরে বললেন, আমাকে একটি দিনার দেখাও, এর উপরে কার মূর্তি আর নাম আছে? তারা উত্তর দিল, কৈশরের। তিনি তাদের বললেন, তাহলে যা কৈশরের প্রাপ্য তা কৈশরকে দাও, আর ঈশ্বরের যা প্রাপ্য তা ঈশ্বরকে দাও। তিনি সেখানে যে কথা প্রকাশ্যে বললেন সেই কথায় তারা তাকে ফাঁদে ফেলতে পারল না। তাঁর উত্তরে তারা চমৎকৃত হয়ে নির্বাক হয়ে গেল। যে সদ্যকীরা বলে পুনরুত্থান বলে কিছু নেই, তাদের কয়েকজন একটি প্রশ্ন নিয়ে যিশুর কাছে এলো। তারা বলল, গুরু মহাশয়, মোশে আমাদের জন্য লিখে গেছেন, কোনো ব্যক্তি যদি স্ত্রীকে সন্তানহীন রেখে মারা যায়, তবে তার ভাই তার বিধবা পত্নীকে বিবাহ করবে এবং সে তার অগ্রজের জন্য সন্তানের জন্ম দেবে। এখন সাতটি ভাই ছিল। প্রথমজন এক নারীকে বিবাহ করে নিঃসন্তান অবস্থায় মারা গেল, দ্বিতীয়জন ও তৃতীয়জন তাকে বিবাহ করল এবং একইভাবে নিঃসন্তান অবস্থায় সেই সাতজনই মারা গেল, সবশেষে সেই নারীরও মৃত্যু হল। তাহলে পুনরুত্থানে সে কার স্ত্রীরূপে গণ্য হবে? সাতজনই তো তাকে বিবাহ করেছিল। যিশু উত্তর দিলেন, বর্তমানকালের মানুষ বিবাহ করে এবং তাদের বিবাহ দেওয়া হয়, কিন্তু যারা সেই যুগের ও মৃতলোক থেকে পুনরুত্থানে অংশীদার হওয়ার যোগ্যরূপে বিবেচিত হয়েছে তারা বিবাহ করবে না বা তাদের বিবাহ দেওয়াও হবে না। তাদের কখনো মৃত্যু হবে না, কারণ তারা হবে স্বর্গদূতের মতো পুনরুত্থান জাত বলে তারা ঈশ্বরের সন্তান। কিন্তু ঝোপ সংক্রান্ত বিবরণীতে মসীহ দেখিয়েছেন যে মৃতেরা উত্থাপিত হয়, কারণ তিনি প্রভুকে আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও জাকবের ঈশ্বর বলে অভিহিত করেছেন। তিনি মৃতদের নন, জীবিতদের ঈশ্বর, কারণ তাঁর কাছে সকলেই জীবিত। তখন কয়েকজন শাস্ত্রবিদ উত্তর দিলেন, গুরু মহাশয়, আপনি বেশ ভালোই বলেছেন। সেই থেকে কেউ তাকে আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে সাহস পেল না। এরপর যিশু তাদের বললেন, লোকে বলে মসীহ দাউদের পুত্র, এ কেমন কথা? গীতসংহিতা পুস্তকে দাউদ স্বয়ং ঘোষণা করেছেন, প্রভু আমার প্রভুকে বলেন, তুমি আমার ডানদিকে বসো যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পাদপীঠে পরিণত করি। সুতরাং দাউদ যাকে প্রভুরূপে অভিহিত করলেন, তিনি কিভাবে তাঁর পুত্র হতে পারেন? লোকেরা যখন শুনছিল, যিশু তার শিষ্যদের বললেন, শাস্ত্রবিদদের সম্পর্কে সতর্ক থেকো। লম্বা লম্বা পোশাক পরে তারা চতুর্দিকে ঘুরে বেড়াতে পছন্দ করে, হাটে বাজারে অভিবাদন পেতে ভালোবাসে, সমাজঘরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান এবং ভোজসভায় সবথেকে সম্মানজনক আসন লাভ করতে ভালোবাসে। তারা বিধবাদের ঘর বাড়ি গ্রাস করে এবং লোক দেখিয়ে লম্বা লম্বা প্রার্থনা করে। এই ধরনের লোকেরা কঠোর শাস্তি ভোগ করবে। যিশু দৃষ্টিপাত করে মন্দিরের ধনভাণ্ডারে উপহার দান করতে দেখলেন। তিনি এক দরিদ্র বিধবাকেও অতি ক্ষুদ্র দুটি তাম্র মুদ্রা রাখতে দেখলেন। তিনি বললেন, আমি তোমাদের সত্যি বলছি, এই দিন দরিদ্র বিধবাটি অন্য সবার চেয়ে বেশি দান করেছে। এইসব লোক তাদের প্রাচুর্যের মধ্য থেকে দান দিয়েছে, কিন্তু সে দারিদ্রের মধ্যে থেকেও তার প্রাণধারণের জন্য যা কিছু ছিল সবই দিয়েছে।